হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর হ্যাঁ, তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি মঙ্গলাহাট। অনেক সময় আমরা অনেকের মুখে শুনে থাকি বা ফোনে দেখেছি কত যে মঙ্গলাহাটে জামা কাপড় বা সব জিনিস ভীষণ সস্তা। তা চোখে দেখা জিনিস আর দূর থেকে দেখা জিনিস অনেকটা তফাত। সেই জন্য আজকে আমরা যাচ্ছি মঙ্গলাহাট পুজোর কেনাকাটি করতে। জানি না, ওখানে অনেকে বলে, হয়তো কেউ বলছে 6টা দেয়, কেউ বলছে 12টা, কেউ বলছে 50টা। তো চলো, এখন বাজে ভোর 4:30। ভোর 4:30-এর সময় আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি। তো চলো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো যে কতটা সত্যি বা কতটা মিথ্যে সেটা আজকে আমি তোমাদের পুরো ভিডিওতেই দেখাবো। তো চলো এইবার যাওয়া যাক। আমরা কিন্তু চলে এসেছি স্টেশনে। তা ভোর 4:30-এর সময় বেরিয়ে পড়েছি, ওই জন্য দেখতেই পাচ্ছ চারিদিকটা এখনও কিন্তু ভীষণ অন্ধকার। ট্রেন আছে তোমার 4:45-এ, সেই জন্য একটু ওয়েট করতে হবে। এবার দেখো, ট্রেনে করে চলে আসলাম মাঝেরহাট স্টেশন। এইবারে এই মাঝেরহাটের এখান থেকে আমাদের বাস ধরতে হবে। বাস ধরে যাওয়া হাওড়া স্টেশন। এইবার ওয়েট করছে বাসের জন্য। বাস আসছে, তবে এত ভোরবেলা বাসে এত ভিড় হবে সেটা কিন্তু আমি আশা করিনি। তো চলো একটু ওয়েট করছি, কেননা একটু ফাঁকা বাসে উঠবো। সাড়ে 4:30 বেরিয়েছিলাম, এখন বাজে 6:10, এই মাত্র এসে পৌঁছালাম হাওড়ায়। তা চলো এখান থেকে আবার টোটো করা যায় বা হেঁটে যাওয়া যায়। এইবার আমরা অটোতে উঠে পড়েছি, এখান থেকে 10 টাকা করে নেয়, একেবারে হাটে নামিয়ে দেবে। দুটো ভেজ না, মেরাই ভেজ না, আর ভেজ না। অটোতে তো আমরা উঠে পড়েছি, কিন্তু আমরা যে ভুলটা করেছি তোমরা যেন সেটা না করো, কেননা অটোতে ওঠার কোনো প্রয়োজনই নেই। তোমরা যদি হেঁটে যাও 5 মিনিটও লাগবে না, তারপরে তোমরা দেখবে ব্রিজের ওপরেই সবাই কিন্তু জামা কাপড় বিক্রি করছে, এটা সব থেকে ভালো হবে। প্রথমেই আমি চলে আসলাম জিন্সের প্যান্টের দোকানে। দেখো এখানে যে প্যান্টগুলো বিক্রি হচ্ছে, এটা হচ্ছে 3টে 600 টাকা, তা 200 টাকা করে পিস পড়ছে এক একটা। ওরা কিন্তু 3টেই দিচ্ছে, তাও আমরা যদি বলি যে আমরা 2টো নেবো, তাহলে কিন্তু ওরা 2টো বিক্রি করছে, কিন্তু একটা বিক্রি করছে না। নয় তোমাকে 2টো নিতে হবে, আর না হলে 3টে। আমিও নিয়ে নিলাম 2টো 400 টাকা দিয়ে। তবে একটা কথা, প্যান্টগুলো কিন্তু তোমরা খুব ভালো করে খুলে দেখে নেবে। এই যে দেখো, এই যে হাওড়ার ট্রেন দেখতেই পাচ্ছ তোমরা, এটা কিন্তু পুরো ব্রিজের উপরেই বসেছে, সেই জন্য তোমরা কিন্তু একদমই অটোয় আসবে না, তোমরা কিন্তু হেঁটেই আসবে। হেঁটে আসলে সব তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। কত করে এই জুতোগুলো? 100 করে।
এই নাইটি কি বান্ডিল হিসাবে নিতে হবে? চার পিস করে তো বান্ডিল। চার পিস করে? ক পিস নেব। কত করে নাইটি গুলো? এগুলো 150 টাকা আছে, 120 টাকা আছে। 150 টাকা, 100 টাকা। 150 টাকার কোনটা? 150 টাকার লাল শাড়ি আর মেরুন। তিনটে কালার। আর যদি মনে করি এখান থেকে দুটো ওখান থেকে দুটো নেব এরকম নেওয়া যায়? মোটামুটি নিতে হবে চারটে। একটা খুলে দেখুন কত বড়, দেখানো যাবে কি? আপনি বলবেন কত করে দেবে জামা? 150 টাকা। ছেলের গায়ে হবে? ওই ব্ল্যাক আর হোয়াইট যে শার্টটা দেখতে পাচ্ছ ওইটা ছেলে পছন্দ করেছে, তা শার্টগুলো বলছে 150 টাকা করে। শার্টগুলো কিন্তু ভীষণই ভালো, তবে এই শার্টই যদি বাসকোই প্যাকিং করে দেওয়া হয় তখন ওইটার দাম হয়ে যায় 300 থেকে 400 টাকা। তো এখানে 150 টাকা করে বিক্রি হচ্ছে, জামাগুলো কিন্তু ভীষণ ভালো। চলো তারপর তোমাদের কুর্তি দেখাই। এখানে যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 50 টাকা পিস। তা 50 টাকা পিস, চারটে নিলে 200 টাকা, ওরা হাঁকছে 400, 400, 400 বলে। তা কুর্তিগুলো তোমরা যদি একটু দেখে নাও তাহলে কিন্তু এর মধ্যে অনেক ভালো ভালো কুর্তিও আছে। তা আছে এক্সেল, ডবল এক্সেল। এই বড় গুলো কত দাম? 65 নেবে তুমি? 65 কত করে কিনবে? ব্রিজের উপরের কেনাকাটি শেষ করে আমরা এবার নেমে যাচ্ছি। এটা হচ্ছে একদম ময়দান, যেটা বলছে ময়দান মানে একদম নিচে বিশাল বড় একটা হাট আছে, সেটা তোমাদের দেখাবো। তবে ওইখানে গেলে বিশেষ কিছু তোমরা হয়তো কিনতে পারবে না, উপর থেকে তোমরা সব কিছু কিনে নেবে, কেননা ওখানে 6টা 12টা এই রকম করেই জিনিস বিক্রি হচ্ছে। দেখো শুধু ভিড়টা, ময়দানে যে এত ভিড় হবে সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। তবে এইখানে যারা ব্যবসা করে তাদের জন্য সব থেকে বেশি ভালো। ঘুরতে ঘুরতে ভীষণ খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা কচুরি নিয়ে নিলাম, 4টে 20 টাকা। এই যে লেহেঙ্গাগুলো দেখতে পাচ্ছ এগুলো ময়দানেই বসেছে, এগুলো বাচ্চাদের লেহেঙ্গা, দাম বলছে 300 টাকা পিস। তা এখানে দুটো একটা করে দিচ্ছে, বৃষ্টি হলেও জ্বালা আবার না হলেও জ্বালা, এত রোদ, ছেলে বলছে মা বরফ জল খাবো। তো চলো এইবারে বাড়ির দিকে যাব, কেননা অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে। একদিনে এত কিছু কেনাকাটি ছেলে করতেও চাইছে না, ওর ভীষণ বোরিং লাগছে, ছোট বাচ্চা তো, তার মধ্যে আবার এত রোদ, আবার অন্য কোনো দিন আসা যাবে। তো চলো বাড়ি ফেরার সময় ছেলে বলছে মা বাসে করে আর যাব না, বাসে ভীষণ কষ্ট হয়, সেই জন্য আমরা খেয়াঘাটে চলে এসেছি টিকিট কাটার জন্য। চলে এসেছি খেয়াঘাট আর বাসে করে যাব না। দু মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই লঞ্চ এসে গেল, আর আমরা দেখো লঞ্চে উঠেও পড়েছি। তো চলো লঞ্চ থেকে নেমে আবার ট্রেন। এইবারে বসে গেলাম স্টেশনে, এটা হচ্ছে ইডেন গার্ডেন, এখান থেকে আমরা মাঝেরহাটে ট্রেন ধরবো। ট্রেন আসতে তাড়াতাড়ি করে উঠে পড়লাম ট্রেনে, কেন বলো তো? পাখার হাওয়া খাবো বলে, যা রোদ আর যা গরম। ট্রেনে বসেও গেলাম, আর দুপুরের দিকে ট্রেনটা ভীষণ ফাঁকা ছিল, তাই মনটা ভীষণ ভালো লাগছিল, ফাঁকা ফাঁকা ট্রেন।
তো বন্ধুরা, আমি যতটা পারলাম তোমাদের দেখালাম। আমি জানি তোমাদের খুব বেশি হয়তো দেখাতে পারিনি, কেননা এত রোদ আর এত ভিড়, ঠিক সেই জন্য। তাহলে চলো, আমার ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো, এখন রাখছি, টাটা।